মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা, এই সারা জগতের প্রধানমন্ত্রী আমার নবীজি। আমার নবীজি শেখ হাসিনা যেমন, তার সে প্রধানমন্ত্রী হইয়াও তার নিজস্ব একটা বাড়ি নাই। শেখ হাসিনা উনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু উনার বলতে একটা নিজের বাড়ি নাই। সেই রকম আমার নবীজি, আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের প্রধানমন্ত্রী হইয়াও সে চাটাইয়ের উপর বসত করতেন, থাকতেন, ঘুমাইতেন। সেই দিক থেকে আমার একটি গান থাকবে। প্রধানমন্ত্রী
মাটি হাত রোপরোশে স্বর্ণ হইত মাটি তবু পাবাসে স্বর্ণ চাহিলে মাটি। আমার নবীজি যদি ইচ্ছা করতেন হাতের মধ্যে মাটি নিয়া মাটিকে যদি বলতেন হে মাটি তুমি স্মরণ হয়ে যাও, আমার নবীজি বলতে যতক্ষণ মাটি কিন্তু স্মরণ হইতে সময় নিত না। তারপরেও আমার দিনের নবী দিনের পর দিন উপবাসে থেকেছে, অনাহারে থেকেছে। আমার নবীজি এই জগতের বুকে এতিম হইয়া জন্ম নিয়েছে কেন জানেন? আরেকটা এতিমে সমভাগ নেওয়ার জন্য, আরেকটা এতিমের যে কি বেদনা কি কষ্ট এর জন্য আমার দয়াল নবী সব সময় প্রার্থনা করতেন মিসকিনের মতো। আমার গরিব উম্মত, আমার পাপী বান্দা, আমার সেই গরিব উম্মতের সমমরণ যেন আমার হয়। আমার নবীজি কত যে কষ্ট করেছেন এই ধরাতালে আইসা। আমার নবীজি সাত দিনের অনাহারে মা ফাতেমার বাড়ি গেছে যদি কিছু খানা পাওয়া যায়। মা ফাতেমার বাড়ি গিয়েছে, সেইখানে গিয়া দেখে তার যে কলিজার টুকরা হাসান হুসাইন তারাও সাত দিনের অনাহারে। মা ফাতেমা হযরত আলী সবাই উপবাস। আমার নবীজি তাদের মুখে কিছু খাবার তুলে দেওয়ার জন্য এক ইহুদির বাগানে একটা চাকরি নিলেন। ইহুদির একটা খেজুরের বাগান ছিল, কাজটা হইল একটা কূপ হইতে পানি তুইলা সেই খেজুরের বাগানে দিতে হবে, প্রতি বালতি একটি করে খেজুর সে পাবে। নবীজি আমার তাই রাজি হয়ে গেছে। নবীজি এক বালতি দুই বালতি করতে করতে ৪০ বালতি পানি উঠিয়েছে। সাত দিনের অনাহারে শরীরে একটু বল নাই, যখন ৪০ বালতি পানি উঠাইছে আরেকবার যখন পানি উঠাবে রশিটা ছিল পুরা, ওই রশিটা সিরা বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। ইহুদি দৌড়ায় আসছে কি হয়েছে দেখে তার বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। ইহুদি রাগ থামাইতে না পাইরা তার হাত দিয়া নবীজির গালের মধ্যে এমন একটা চর মেরেছে আমার নবীজি ধরার মধ্যে পড়ে গেছে। সেই সেই মাটি থেকে উঠে আমার নবীজি ইহুদির হাতের মধ্যে তৈরা বলে, ভাই ও ভাই তুমি যে আমার গালের মধ্যে থাপ্পড় মারছো তোমার হাতের মধ্যে তো ব্যথা পাবো, কেমন দয়াল ছিলেন। আমার নবীজি তাকে আঘাত করছে তার কোনো মনে কষ্ট নাই, কিন্তু তাকে আঘাত কইরা সেই ইহুদি হাতের মধ্যে আঘাত পাইছে কিনা ব্যথা পাইছে কিনা সে সেইটা জিজ্ঞেস করতেছে। ইহুদি মনে মনে ভাবতেছে এটা কেমন মানুষ,
আমি মারলাম, আমারে আরো উল্টা কইতেছে, তোমার হাতে কি ব্যথা পাইছো? দৌড়াইয়ে চলে গেছে তার মায়ের কাছে, গিয়ে বলতেছে, মা গো আমার বাগানে যে একটি লোক আসছে, আমি তাকে মারছি, সে আমার হাত ধরে বলে, ভাই তুমি তো তোমার হাতের মধ্যে কোনো ব্যথা ভাব নাই। তার মা, সেই ইহুদির মা, দুই চোখের পানি ছেড়ে ছেলেকে ডাক দিয়ে বলতেছে, ধমক দিয়ে বলতেছে, ওরে তুই এটা কি করেছিস? আমি কিতাবের মধ্যে পেয়েছি এমন একজন নবী আসবে, সে হইল আখেরে জামানার নবী, আমার দয়াল নবী, যা চরণ ধুলি গায়ে লাগলে এই পাপি জীবনে, পাপি জীবন আমার ধন্য হয়ে যাবে রে। সেই নবীর গায়ে তুই হাত তুলেছিস, আমি তোকে হুকুম দিলাম, তোর এই হাত তুই কেটে ফেলে দিলে। সাথে সাথে সেই ইহুদি তার হাতটা কেটে ফেলে দিয়েছিল। সেই ইহুদির মা ইহুদিকে নিয়ে নবীর কাছে গেছে, গিয়ে পায়ের মধ্যে উপরে হ্যাঁ বলতেছে, তোর দিনে আমার ছেলে তোমাকে চিনতে পারে নাই, দয়াল ওকে ক্ষমা করে দাও, আমার দয়াল নবী। ইহুদিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কই, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো অপরাধ নাই, আমি ক্ষমা করে দিলাম, তোমার কাটা হাতটা কোথায় নিয়ে আসো। যখন সেই কাটা হাতটা নবীর কাছে এনেছে, নবীজির মুখের থুতু দিয়া হাতটা যেখানে ছিল সেইখানে দিল, হাতটা সাথে সাথে ভালো হয়ে গেল। ও বাজা, এটার নামই তো ইসলাম, এইটার নামই তো শান্তি। ইসলাম কাকে বলে? ওই দাঙ্গামা, মারামারি, কাটাকাটি, রক্তপাত, এইগুলা কি ইসলাম? ইসলাম এইগুলা নাই। তাই তো কবি কি বলেছে, আই স্বর্ণ চাহিলে মাটি হাতের পরশে, স্বর্ণ হইত মাটি নবী তবু উপবাসে, স্বর্ণ চাহিলে মাটি হাতের পরশে, চাহিলে মাটি প্রধানমন্ত্রী হইয়া
ভিডিও সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আপনি আমার জীবন সাথী অন্ধ।